जादवपुर विश्वविद्यालय नाकि मस्ती की पाठशाला ओपेन एयर थिएटरे ओपेन बोतल सजानो मदेर बोतल निशातुर कैम्पस অতিথিরা আসে তারাই এসব করেছে দাবি সাফাই কর্মীর ছাত্র মৃত্যুতে কোনো হেলদোল নেই বিক্ষোভ বিদ্রোহ সবই কি আইবস নাকি আদৌ বদলাবে ক্যাম্পাসের পরিবেশ প্রশ্ন উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি মস্তিকি পাঠশালা ওপেন থিয়েটারে দেখুন ওপেন বোতল রাখা যদিও সাফাই কর্মীর দাবি যে যারা অতিথিরা আসছেন তারাই এই ধরনের পরিস্থিতি তৈরি করেছে কিন্তু যে প্রশ্ন যে এত বিক্ষোভ বিদ্রোহ তোলপার করা পরিস্থিতি তাতে কি আদৌ ক্যাম্পাসের চিত্রটা বদলাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি মস্তিকি পাঠশালা সে প্রশ্ন উঠছে সাফাই কর্মী তিনি বলছেন যে অতিথি যারা আসেন এই ওপেন এয়ার থিয়েটারে তাদের দ্বারাই এই পরিস্থিতি তৈরি হয়েছে অন্যদিকে দেখুন বিক্ষোভ হচ্ছে বিদ্রোহ হচ্ছে মদের বোতল সাজানো রয়েছে নিশাতুর ক্যাম্পাসের ছবি সামনে আসছে সাফাই কর্মী দাবি করছেন অন্যরকম কিন্তু তাও কোথাও একটা গিয়ে ছাত্র মৃত্যুর পরেও কি কোন রকম হেলদোলের ছবি নজরে আসছে যদি তাই না আসে তাহলে বিক্ষোভ বিদ্রোহ সবই কি আইবস আদৌ বদলাবে ক্যাম্পাসের পরিবেশ আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা সে ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছে দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর পর তারপর প্রশাসনের তরফ থেকে কড়া নির্দেশিকা দেয়া হয় যে ক্যাম্পাস চত্বরে কোনোভাবেই মদ্যপান বা তামাক সেবন করা যাবে না কিন্তু তারপরেও ছবিটার কি আদৌ বদল হয়েছে আমরা রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ওপেন এয়ার থিয়েটার সেই থিয়েটারের সামনে থরে থরে সাজানো রয়েছে মদের বোতল এখানকার যারা নিরাপত্তারক্ষী বা মূলত এখানকার যারা সাফাই কর্মীরা আছেন তারা বলছেন যে আজ সকালবেলা যখন তারা এলেন দেখতে পেলেন ওপেন এয়ার থিয়েটারে ঠিক এভাবেই থরে থরে লাইন দিয়ে সাজানো মদের বোতল আমার চিত্র সাংবাদিক শুভজিৎকে বলবো দেখাতে ছবিটা এই গোটা থিয়েটার জুড়ে প্রত্যেক কটা সিটে এভাবেই প্রায় কয়েকশো মদের বোতল সাজানো রয়েছে ফলে কারা এভাবে এখানে মদের বোতল রেখে গেল মূলত প্রত্যেক দিন রাত্রে তাহলে কি সত্যিই ওপেন এয়ার থিয়েটারে বহিরাগতরা প্রবেশ করছে নাকি হস্টেল বা ইউনিভার্সিটির যারা পড়ুয়ারা রয়েছেন তারা মূলত এখানে আসছেন সাফাই কর্মী যারা রয়েছেন তারা বলছেন যে বাইরে থেকে প্রত্যেক দিন যখন পার্টি হয় বা গেস্টরা আসেন তারা আসেন এই ওপেন এয়ার থিয়েটারে কিন্তু কারা তারা প্রশ্ন উঠছে সত্যি কি যাদবপুর ইউনিভার্সিটির ছবিটা আদতে ভবিষ্যতে কোনোদিনই বদলাবে না এত কিছুর পরেও কিভাবে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওপেন এয়ার থিয়েটারের মধ্যে এভাবে মদের বোতল পাওয়া যাচ্ছে যারা নিরাপত্তারক্ষী যারা দায়িত্বে রয়েছেন তাদের ভূমিকা কি খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা ছাত্র মৃত্যুর পর এতগুলো দিন কেটে গিয়েছে নানান কড়া পদক্ষেপের কথা বলা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে বহিরাগতদের প্রবেশ থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রেই একটা কড়া নির্দেশিকা আনবার চেষ্টা করা হচ্ছে কিন্তু সেটা সত্যিই কি চেষ্টা নাকি আইবস এই প্রশ্ন সামনে আসছে ঠিক সেখানে দাঁড়িয়ে যারা এই ওপেন এয়ার থিয়েটার সাফাই করছেন অর্থাৎ যারা সাফাই কর্মী তারা কি বলছেন যে অতিথি আসেন থাকেন খাওয়া দাওয়া করেন আর সকালবেলা এসে দেখলাম এসব ছড়িয়ে রয়েছে ওই মদের বোতল আমরা সাফাই করতে এসেছিলাম আগে যখন আসতাম তখন দেখতাম এরকমই এই বোতল এরকমই আবর্জনা ওপেন এয়ার থিয়েটারে যারা সাফাই কর্মী তারা ঠিক কি বলছেন শুনুন একবার যারা ওই অতীতে আসেন থাকেন টাকেন মানে খাওয়া দাওয়া করেন এই আমরা তো তখন থাকি না ওই যখন এ করে যখন গেস্টটা অতিথিরা আসে বা আসে তারা এখানে ম্যানেজমেন্টে থাকেন তো কাবালা এসে দেখলাম এইসব ওই এইসব ছড়িয়ে রয়েছে এইসবটা কি গাছগুলো মদের বোতল এইগুলো সব রয়েছে আর ওই
ওই মানে আমরা সবাই করতেছিলাম অনুষ্ঠান, আমরা খবর পাইনি, প্রতিদিনই আসা যাওয়া করে লোকজন, গেট কখন কখন খোলে কি করে সেই কি দেখলেন এখানে এসে যায় তো এসব বোতল ফোতল প্রত্যেকদিনই পরে থাকে এখানে, এটা প্রত্যেকদিন পরে থাকতে বলতে এখন আমরা এক মাস পরে এসেছি, আগে যখন করতাম তখনও দেখতেন, হ্যাঁ কি দেখতেন পরে থাকতে এক মাস আগে এরমই এই বোতল এরম নোংরা আবর্জনা এইসব, নোংরাদের বোতল ছাড়া জন্ম নিরোধক কিছু পাওয়া যায় দেখতে পেয়েছেন? সেগুলো তো ছিলই, আমরা যখন কাজ করেছিলাম ওই ওইটার মধ্যে কি ছিল তখন ছিলই কোনো। অর্থাৎ সাফাই কর্মী, তাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম, কিন্তু এই যে প্রশ্ন উঠছে, যখন কড়া পদক্ষেপের কথা বলা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে, প্রশাসনিক স্তর থেকে নানান রকম বিধি নির্দেশিকা বেঁধে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, চেষ্টা এই কারণেই বারংবার বলছি কারণ তা কতটা ফলপ্রসূ হচ্ছে তার পরে অনেকগুলো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এবং তারপরে দাঁড়িয়েও ক্যাম্পাস চত্বরের যে ছবি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু তার পাশাপাশি যে পরিস্থিতি একের পর এক সামনে এসেছে, আমরা এটাও জানি যে উপাচার্য অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করা হয়েছে বুদ্ধদেব সাউ, গণিতের অধ্যাপক তিনি, তিনি যথেষ্ট তৎপরতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করছেন, ঠিক কি কি পদক্ষেপ নিতে হবে তা সিদ্ধান্ত নেবার চেষ্টা করছেন, আলোচনা করবার চেষ্টা করছেন, কি বলছেন তিনি, চ্যান্সেলর স্যারও উদ্বিগ্ন হয়ে পড়েছে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে নারকোটিক্সকে কন্ট্রোল করা যায় কিনা, আগের বিষয়ে তখনকার কর্তৃপক্ষ বলবে তারা কিভাবে দেখেছে না দেখেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে মদের বোতল প্রসঙ্গে এমনটাই বক্তব্য উপাচার্য বুদ্ধদেব সাউয়ের, কি বললেন শুনুন। চ্যান্সেলর স্যারও খুব মানে অত্যন্ত মানে কনসার্ন হয়ে পড়েছেন কীভাবে কী করা যায়, রিসেন্ট যে অ্যাডভান্স টেকনোলজি আছে সেগুলো ইউজ করে এইগুলো মানে নার্কোটিক্সকে কন্ট্রোল করা যায় কি না, এটাকে কন্ট্রোল করা যায় কি না সেটাই হচ্ছে দেখার, সেটা তো তখনকার কর্তৃপক্ষ বলবে তারা কি দেখেছে না দেখেছে বা কেন করেনি বা করেছে কীভাবে করেছে সেটা তারা বলবে। যাদবপুরে ঘটে চলা ঘটনা, অচলাবস্থা এবং সব রকম পরিস্থিতি, অর্থাৎ যাদবপুর কাণ্ডে এবার কর্তৃপক্ষের জবাবে অখুশি কমিশন, শোকসের যে জবাবে চিঠি কমিশনের এখতিয়ার নিয়ে এবার প্রশ্ন তুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কমিশন নির্দিষ্ট ধারা উল্লেখ করে চিঠি কর্তৃপক্ষকে, সিসি ক্যামেরা ও নিয়মানুবর্তিতা ফেরাতে কি পদক্ষেপ আবারও জানতে চায় শিশুরক্ষা কমিশনের তরফে। অন্যদিকে শোকসের চিঠিতে কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন, এবং তার পাশাপাশি সিসি ক্যামেরা থেকে শুরু করে একাধিক বিষয়ে ঠিক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাও জানতে চায় শিশু সুরক্ষা কমিশন। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অভিরূপা, যাদবপুর কাণ্ডে কর্তৃপক্ষের জবাবে অখুশি কমিশন, কি বলা হচ্ছে সেক্ষেত্রে? এখন তৃতীয় দফার জন্য নোটিশ পাঠানো হয়েছে শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে, মূলত দ্বিতীয় দফায় যে নোটিশ, সেই নোটিশের যে উত্তর, সেই উত্তরে সন্তুষ্ট হয়নি মূলত শিশু সুরক্ষা কমিশন। সেখানে একাধিক গাফিলতি রয়েছে, উল্লেখযোগ্য হলে মূলত সিসিটিভি সম্পর্কিত বিষয় এবং হস্টেল এবং তার সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি ক্যাম্পাসে কর্তৃপক্ষের যে উদাসীনতার ছবি সেটা এক প্রকার স্পষ্ট, এবং সেই ক্ষেত্রেই মূলত তৃতীয় রিপোর্টে জানতে চাওয়া হয়েছে, এবং তৃতীয় যে রিপোর্ট সেখানে মূলত ফেলিস করতে বলা হয়েছে এই সমস্ত সিসিটিভি, এবং উল্লেখযোগ্য ভাবে তার সঙ্গে সঙ্গে এই ক্যাম্পাসের ভেতরে নিরাপত্তা, এই একাধিক বিষয় ফের কিন্তু তৃতীয়বারের জন্য নোটিশ পাঠানো হয়েছে, এবং এই নোটিশ পাঠিয়েছে শিক্ষা কমিশন। তো কমিশনের তরফ থেকে কি উত্তর, অর্থাৎ ইউনিভার্সিটির তরফ থেকে কি উত্তর আছে সে তার উপরে অনেকটা নির্ভর করছে আগামী সময় শিক্ষা কমিশনের কি পদক্ষেপ হতে পারে তার উপর। বেশ, অভিরূপা, সেই জায়গায় দাঁড়িয়ে যেমনটা, অর্থাৎ এই যে কমিশনের এখতিয়ার নিয়েও তো প্রশ্ন ওঠা শুরু হয়েছে, কর্তৃপক্ষের তরফ থেকে প্রশ্ন তুলতে শুরু করেছে, সেই জায়গাটা ঠিক কি বলা হচ্ছে এই মুহূর্তে? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যাদবপুর কাণ্ডের কর্তৃপক্ষের জবাবে খুশি নয় শিশু সুরক্ষা কমিশন। এবার আপনাদেরকে শোনাই যে রেজিস্ট্রারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে।
যা যা নোটিশ পাঠানো হচ্ছে আইনি পরামর্শ নিয়ে তার উত্তর দেব। যা যা নোটিশ পাঠানো হচ্ছে আইনি পরামর্শ নিয়ে তার উত্তর দেব এবং তাই বলেছেন যাদবপুরের রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসু। কি বলছেন শুনুন। একদিকে যেমন সিসি ক্যামেরা থেকে শুরু করে নিরাপত্তা একাধিক বিষয়ে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিচ্ছে সেই প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে, কারণ জবাবে চিঠিতে রীতিমতো অখুশি শিশু সুরক্ষা কমিশন, সেখানে আবার কমিশনের এখতিয়ার নিয়ে কর্তৃপক্ষের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসু তিনি বলছেন যে যা যা বলা হচ্ছে আইনিভাবে তার জবাব দেওয়া হবে। যাদবপুর কাণ্ডে কর্তৃপক্ষের জবাবে একদিকে অখুশি কমিশন সুকসের চিঠিতে, আবার অন্যদিকে কমিশনের এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে, প্রশ্ন তুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং সিসি ক্যামেরা বসানো থেকে শুরু করে একাধিক বিষয় উল্লেখ করা হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত, সেই বিষয়গুলোতে নিয়মানুবর্তিতা ফেরাতে সিসি ক্যামেরা বসাতে ঠিক কি পদক্ষেপ নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবারও তা জানতে চাওয়া হয়েছে শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে। অন্যদিকে বুদ্ধদেব সাউ উপাচার্য তিনি বলছেন যে এখানে অ্যান্টি র্যাগিং কমিটি আছে, আমার কাছে যা অ্যাপ্রুভাল তাতে আজকে থেকে বসার কথা। প্রথম পর্যায়ে মেইন গেটে, মেইন গেট আছে হস্টেলের গেটগুলোতেও বসবে, অর্থাৎ সিসি ক্যামেরা বসানো নিয়ে যে মন্তব্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ করেছেন শোনানোর চেষ্টা করে তিনি ঠিক কি বলছেন শুনুন। এখানে অ্যান্টি র্যাগিং কমিটি আছে, তারপরে সেখানে ইউনিভার্সিটির ইসি আছে, আগে যদি গাফেলতে হয়েছে তাহলে তো সেগুলো অ্যান্টি র্যাগিং কমিটিকে তার ইয়ে করতে হবে, তারা কি বুঝতে পারেনি সেটা তো, তা এর তো মানে বাই ডিফল্ট এটা এসেই যায়। আমার কাছ থেকে যা অ্যাপ্রুভেল তাতে আজ থেকে বসার কথা। সিসিটিভি কোথায় কোথায় বসবে স্যার, কটা জায়গায়? সেইটা দেখুন স্ট্র্যাটেজিক পয়েন্ট কতকগুলো সেগুলো ডিসকাস করে ঠিক করবে, কিন্তু মোটামুটি একটা নির্দিষ্ট সংখ্যক স্ট্র্যাটেজিক পয়েন্ট ঠিক করেছে। তার মধ্যে এইটুকু আমি বলতে পারি যে গেটগুলোতে তো অবশ্যই বসবে, প্রথম পর্যায়ে মানে ওই যে মেন গেট আছে, আর তাছাড়া হোস্টেলের যে গেটগুলোতে সেগুলোতে বসবে। অর্থাৎ প্রথম পর্যায়ে মেন গেট, তারপর হোস্টেলের যে গেটগুলো রয়েছে ধাপে ধাপে সিসিটিভি বসানো হবে, কিন্তু এখনো সেই সিসিটিভি বসানোর যে সিনারিও তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। অন্যদিকে শিক্ষা দপ্তর যখন নির্দেশ দিয়েছে সিসি ক্যামেরা বসাতেই হবে, তখন শিক্ষা দপ্তর যখন নির্দেশ দিয়েছে সিসি ক্যামেরা বসাতেই হবে তখন কোনো টালবাহানা হবে না, এবং তাই প্রতিক্রিয়া দিচ্ছেন ফিরাদ হাকিম। কি বলছেন শুনুন। শিক্ষা দপ্তর যখন অর্ডার দিয়ে দিয়েছে সেটা বসাতেই হবে, যারাই টালবাহানা করুক কিছু হবে না, কারণ এটা একেবারে আমাদের মুখ্যমন্ত্রীর আদেশ, শিক্ষামন্ত্রী এটাকে পালন করবে, যাদবপুরে সিসি ক্যামেরা বসবে।